A. Nana. O. Nana. Assalamualaikum everyone. Shabai kemon achen? Asha korchi Allah rahmate amra shobai bhalo achi. তো দেখতে দেখতে কিন্তু রমজান মাস চলে যাচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে একটু দেরি করেই ওঠা হয়। তো ঘুম থেকে উঠেই যে আমার মেয়েকে একটু পড়াশোনা করাই। তো আজকে কততম রোজা? আজকে হলো 18তম রোজা। তো এটা গতকালকের শ্যুট করেছি আমি। তো রোজা রেখে একটু টক দই খাই আমি। টক দই দুধ এটা খেতে ভালো লাগে সেহরিতে, তাই যে টক দই একটু আমি তৈরি করে নিয়েছি বাসায়। আর টক দই দিয়ে যে কোনো রান্নাতে ইউজ করা যায়, যেমন বিরিয়ানিতে বিশেষ করে। তো এই কারণে আমি একটু বানালাম টক দইটা। তো এটা আমাদের দুই দিন আগের ইফতারি, কিছুই ছিল না, মানে খুব সিম্পল। জাস্ট আমি একটু স্যুপ তৈরি করেছিলাম আর একটু অন্থনের মতো কিছু অন্থন এই। তো গতকালকে আমি ফ্রাইড রাইস রান্না করেছি খুবই অল্প পরিমাণে, মানে যাতে করে এক ঘন্টার মধ্যে রান্নাটা হয়ে গিয়েছিল। তো এই যে সব কিছু কাটাকুটি আছে, আর এই যে সবজিগুলো তো আগেই ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম। তো রান্নাবাড়া আমি করে ফেলেছি, খুবই কম রান্না করেছি, 2 কাপের মতন হবে। তো 2 কাপ দিয়ে কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক ভালোই হয় ফ্রাইড রাইস। তো ইদানিং রোজা রেখে আসলে রান্নার ভিডিও এভাবে করতে ইচ্ছে করে না, করা সম্ভব হয় না। তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে ফ্রাইড রাইসের সাথে আমি চিকেন ফ্রাই আর সালাদ আর রান্না করেছি ভেজিটেবল। তো চিকেন ফ্রাইগুলো আগে থেকে ম্যারিনেট করে আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সবজিগুলো ডিপ ফ্রিজে ছিল কাটা। তো রান্না করতে এই যে মাত্র 1 ঘন্টা সময় লেগেছে। তো এইভাবে যদি আমি রোজার আগে থেকে অনেক কিছু প্রিপারেশান নিয়ে রেখেছিলাম, যে কারণে এবার আল্লাহর রহমতে একটু পরিশ্রম কম হচ্ছে। তো এই তো আল্লাহর রহমতে তো আজকে বৃষ্টি হয়েছে, তো এই কারণে খুবই ভালো লাগছে। এই কয়দিন প্রায় 17টা রোজার মধ্যে একদিনও বৃষ্টি হয়নি। তো আজকে সকালে প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, জানে অনেকের হয়তো ক্ষয়ক্ষতি হয়েছে। তো অনেকের জন্য খারাপও লাগছে যে অনেক ক্ষতি হয়েছে, প্লাস গাছগাছালি নষ্ট হয়েছে, আম গাছে সব আম ঝরে পড়ে গেছে। তো যাই হোক, এই তো ইফতারি টাইমে একটু টেবিলটা সাজিয়ে নিচ্ছি। তো আমার বাসার মধ্যে সবথেকে সুন্দর জায়গাটা হচ্ছে আমাদের এই টেবিলটা। আদারওয়াইজ ওয়ালগুলোতে সব পেন্টিং করা, খুবই খারাপ অবস্থা আমাদের বাসার ওয়াল। যদি আপনাদেরকে দেখাই আমি, খুবই খারাপ অবস্থা, যে মানে দেখাতেও পাচ্ছি না। তো এই টেবিলটাই আমি একটু সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি। তো এখন ইফতারি টাইম হয়ে গিয়েছে, কিন্তু এখন আজান দিচ্ছে না, তো ইফতারিটা আমরা এখন করে নেব। তো প্রতি রোজা দেখা গিয়েছে রান্নাবাড়া করে সবাইকে দিই। তো এই রোজা আমি আসলে কনসেন্ট্রেট করতে পারছি না, আমার শক্তি নাই যে আমি রান্না করবো এত, বাট তারপর করতে হবে, কারণ অনেকে ইফতারি দিয়েছে। তো এই জন্য না, এমনিতেও ইফতারি খাওয়ানো তো সুন্নত অবশ্যই, কোরআনে বারবার লেখা আছে যে তোমরা মানুষকে দান করো। বিশেষ করে খাওয়ানোটা সবচেয়ে বেশি বলা হয়েছে কোরআনে রোজার মাসটাতে, সূরা বাকারাতে আছে রোজার মাসে খাওয়াতে বেশি করে। তো যাই হোক, যতই কষ্ট হোক আমি চেষ্টা করছি যে কালকে বিরিয়ানি রান্না করব এবং রান্না করে আমাদের প্রতিবেশীদেরকে দেবো। হিউজ পরিমাণে দেওয়া আমার পক্ষে এবার আর সম্ভব না, তো অল্প পরিমাণেই রান্না করে প্রতিবেশীদেরকে বিরিয়ানিটা দিয়ে দেব। তো এই তো আজকে লাচ্ছিও আছে, মাঠাও আছে, ট্যাং আছে, তো শরবত আর ফলের প্রতি বেশি কনসেন্ট্রেশন দিয়েছি এবার। তো খাবারটা খুবই সিম্পল রেখেছি, একদম সিম্পল। রান্না করতে একটু কষ্ট হয়েছে আমার গতকালকে, যেহেতু প্রচুর রোদ ছিল তো অনেক কষ্ট হয়েছে আমার। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া রইলো।